মিটিং হচ্ছে ত্রিপুরায়, আর তার জমায়েত যাচ্ছে ডায়মন্ড হারবার থেকে, তার জমায়েত যাচ্ছে উত্তরবঙ্গ থেকে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, যেটা মোটামুটি পশ্চিমবঙ্গ ভিত্তিক একটি আঞ্চলিক দল, যদিও বা তাদের দলের আগে সর্বভারতীয় নামটি লেখা রয়েছে, কথাটি রয়েছে, যাই হোক, সেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ত্রিপুরাতে গেছেন মিটিং করতে, আগরতলায় গেছেন মিটিং করতে। আপনারা নিজেরাই দেখে নিন সেই ছবি, সেই দৃশ্য, ডায়মন্ড হারবার থেকে ভলভো বাসে করে জমায়েতের পর জমায়েত যাচ্ছে ত্রিপুরার বুকে, আগরতলায়, কারণ প্রমাণ করতে হবে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস কতটা শক্তিশালী। এখন আপনারা যে ছবি দেখছেন, এই ছবি হচ্ছে কুচবিহারের ছবি। কুচবিহারে যে বাস ডায়মন্ড হারবার থেকে গেছে, সেখানে তারা খাওয়া দাওয়া করেছেন, তারা রেস্ট নিয়েছেন, সেই সময়কালের ছবি। অদ্ভুত বিষয় একবারের জন্য লক্ষ্য করুন, ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস কতটা শক্তিশালী, অর্থাৎ ত্রিপুরায় শক্তি প্রদর্শনের জন্য একদম বাংলার দক্ষিণ প্রান্ত ডায়মন্ড হারবার থেকে নিয়ে যেতে হচ্ছে জমায়েতকে। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের বর্তমান সময়ের অবস্থা। তৃণমূল কংগ্রেস এখন গোটা ভারত ভ্রমণে বেরিয়েছে কার্যত। একজন গেছেন গোয়াতে ভ্রমণ করতে, আরেকজন গেছেন পাহাড়ে ত্রিপুরায় ভ্রমণ করতে। ত্রিপুরায় উনি প্রমাণ করতে গেছেন যে বিজেপির বিরুদ্ধে ত্রিপুরায় যদি কেউ লড়াই করতে পারে সেটা তৃণমূল, আর গোয়াতে বিজেপির বিরুদ্ধে যদি কেউ লড়াই করতে পারে সেটাও নাকি তৃণমূল। উনি তো বলেই ফেললেন যে কংগ্রেসের জন্যেই তৃণমূলের এত বার বারন্ত, সে বিষয়ে পরে আসা যাবে, কিন্তু একবারের জন্য কল্পনা করুন যে বিষয় নিয়ে এত নাটক চললো গত কয়েক মাস ধরে, গত 48 ঘন্টা ধরেও একটা নাটক চললো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাকে বানচাল করতে চাইছে বিজেপি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাকে করতে দিচ্ছে না, অবশেষে হাইকোর্টকে ইন্টারভেন করতে হলো, হাইকোর্ট ইন্টারভেন করে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিং করবার বন্দোবস্ত করে দিলেন। একটা খুব সূক্ষ্ম রাজনীতি এখানে আপনি বুঝুন। আচ্ছা ধরে নিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় গেলেন, মিটিং করলেন, আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলায় চলে আসলেন, কতটা প্রচার পেতেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বা কতটা প্রচার পেত তৃণমূল কংগ্রেস? খুব বেশি প্রচার পেত না। কিন্তু প্রথম থেকে আমরা কি দেখলাম, ত্রিপুরার প্রশাসন নাকি তৃণমূলকে মিটিং করতে আটকাচ্ছে, হাইকোর্টের কাছে যেতে হলো, হাইকোর্ট মিটিং করবার বন্দোবস্ত করে দিল। অর্থাৎ এই গোটাটার মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসকে একটা নেগেটিভ ক্যাম্পেইন পাইয়ে দেওয়ার আপ্রাণ মরিয়া চেষ্টা চলছে, যে চেষ্টা কিছুদিন আগেও আমরা ত্রিপুরার বুকে একই রকমভাবে আমরা দেখেছিলাম। এই একই রকমের নাটক আমরা দেখেছি গোয়াতে। গোয়া এয়ারপোর্টে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যখন নেমেছেন, সেই সময়তে কিছু মানুষজন সেখানে ব্ল্যাক ফ্ল্যাগ নিয়ে প্রতিবাদ করেছেন যে গোয়ায় উনি কেন এসেছেন এই সমস্ত বিষয় নিয়ে। এবং এর ফলে আলটিমেটলি যেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস নেগেটিভ ক্যাম্পেইন পাচ্ছে, তৃণমূল কংগ্রেসকে নেগেটিভ ক্যাম্পেইন দেয়া হচ্ছে। আর এই তৃণমূল কংগ্রেসের নেগেটিভ ক্যাম্পেইন আসলে কারা দিচ্ছে? বিজেপি দিচ্ছে। খেলাটা খুব সহজ, একদম পশ্চিমবঙ্গের বুকে যে খেলাটা হয়েছে সেই খেলাটাই এবার গোটা ভারতবর্ষের বুকে তৈরি করতে চাইছে বিজেপি। বাংলার বুকে যে বাইনারি তৈরি করা হয়েছিল যে তৃণমূলকে যদি কেউ হারাতে পারে সেটা একমাত্র পারবে বিজেপি, আর বিজেপিকে যদি কেউ হারাতে পারে সেটা একমাত্র পারবে তৃণমূল কংগ্রেস। যদি বা পশ্চিমবঙ্গের বাইরে কোথাও কোনো মানে একটা ন্যূনতম বিরোধী দলের মর্যাদাটুকু কোনো রাজ্যে নেই, সেই তৃণমূল কংগ্রেস বিজেপিকে হারাবে অল ইন্ডিয়া বেসিসে। সেখানে কংগ্রেস ইররেলিভেন্ট, সেখানে বাদবাকি দল ইররেলিভেন্ট, তৃণমূল কংগ্রেস একাই রেলিভেন্ট। তৃণমূল কংগ্রেস নিজেই বলছে মমতা বন্দ্যোপাধ্যায় 2024 সালে প্রধানমন্ত্রীর পদপ্রার্থী, তৃণমূল কংগ্রেস ছাড়া আর কোনো রাজনৈতিক দলের মুখ থেকে আমরা অন্তত এই কথা শুনছি না। এই সমস্ত বিষয় পরবর্তী সময় আবার আলোচনা হতে পারে, কিন্তু আজকের জন্য যে বিষয় সবচাইতে হাস্যকর একটি বিষয়, যে একজন সাংসদ, একটি দলের সাধারণ সম্পাদক, একটি দল যারা নিজেদেরকে সর্বভারতীয় দল হিসেবে তুলে ধরতে চাইছে, সেই সর্বভারতীয় দল ত্রিপুরার বুকে মিটিং করতে যাচ্ছে, আর সাথে করে ডায়মন্ড হারবারের সাংসদ ডায়মন্ড হারবার থেকে জমায়েত নিয়ে ত্রিপুরায় যাচ্ছেন, কারণ ত্রিপুরায় গিয়ে উনি মিটিং করে উনি প্রমাণ করবেন সিপিআইএম নয়, সিপিআইএমকে দিয়ে হবে না, কংগ্রেসকে দিয়েও হবে না ত্রিপুরায়, যদি কাউকে দিয়ে বিজেপিকে ঠেকানো যায় সেটা একমাত্র ঠেকাতে পারবে হচ্ছে তৃণমূল কংগ্রেস। কোন তৃণমূল কংগ্রেস? যে তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় মিটিং করবার জন্য ডায়মন্ড হারবার থেকে ভলভো বাসে করে জমায়েত নিয়ে ত্রিপুরায় গেছে। পরিশেষে ওই একটাই গান মনে পড়ে যাচ্ছে, কতই রঙ্গ দেখি দুনিয়ায় ও ভাই রে ও ভাই রে। পুজোর মরশুমে কম বেশি সবাই আমরা বেড়াতে যাই, কেউ সমুদ্রে যাই, কেউ পাহাড়ে যাই, পিকে নামক একটি ট্রাভেল এজেন্টের মাধ্যমে কেউ কেউ গোয়ার সৈকতে গিয়ে ভ্রমণ সারছেন, আর কেউ কেউ ত্রিপুরায় গিয়ে ভ্রমণ সারছেন, আর মাঝে মাঝে পলিটিক্যাল ট্যুরিজমের মতো করে একটু সে একটু পলিটিক্যাল বাইট চ্যানেলগুলোতে দিচ্ছেন।
এ দিয়ে আট যাই হোক 2024-এ বিজেপিকে আটকানো যাবে না, কারণ এই যে এক বৃহৎ খেলা গোটা ভারতবর্ষ জুড়ে চলছে, বিজেপি বিরোধী ঐক্যকে ভাঙবার একটা সুন্দর চেষ্টা চলছে, আজকে দিনের আলোর মতো পরিষ্কার, পিকের নিজের স্টেটমেন্টে পরিষ্কার। তাই প্রকৃত বন্ধু আর প্রকৃত প্রতিপক্ষকে চিনতে শিখুন। সবাই ভালো থাকবে।